সোমবার সন্ধ্যা থেকে বৃষ্টি উপেক্ষা করে গ্রাম জেলা শহর থেকে শহরে আসতে শুরু করে দিয়েছেন বিজেপির কর্মী সমর্থকেরা। ইতিমধ্যেই হাওড়া স্টেশন ও শিয়ালদা স্টেশনে এসে পৌঁছেছেন কয়েক হাজার মানুষ। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ, তাদের সমর্থকদের ট্রেনে উঠতে বাধা দিচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অনৈতিকভাবে উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশন, ফালাকাটা থেকে শুরু করে আলিপুরদুয়ার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদের কর্মী সমর্থকদেরকে স্টেশনে ঢুকতে দেওয়া হচ্ছে না। বিজেপির রাজ্য সভাপতি মঙ্গলবারের নবান্ন অভিযানে আগাম অসুবিধার জন্য মানুষের কাছে ক্ষমা চেয়ে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে নবান্নে বিক্ষোভ দেখাতে চাই, প্রশাসন বাধা দিলে অশান্তির দায় তাদেরই নিতে হবে। আন্দোলনকে নির্মূল করার চেষ্টা করছে, এর ফলে যদি কোনো স্টেশনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে, সেই ঘটনার জন্য কিন্তু দায়ী থাকবে হচ্ছে রাজ্যের পুলিশ প্রশাসন তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে ভয় পেয়ে কলকাতা ছেড়ে জেলায় গিয়ে বসে আছেন, আর গোটা জেলার পুলিশদেরকে তিনি পথে নামিয়ে দিয়েছেন। কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর দুটোই শক্তি, একদিকে চোর গুন্ডা বদমাশরা, আর দ্বিতীয় হচ্ছে পুলিশ। পুলিশ ছাড়া মাননীয় মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস বিন্দুমাত্র অস্তিত্ব বলে কিছু নেই। আমরা চাই শান্তিপূর্ণভাবে আমরা এই গণতান্ত্রিক পদ্ধতিতে এই আন্দোলন করব, এবং পুলিশের কাছে আশা রাখি তারা আমাদের এই গণতান্ত্রিক পদ্ধতিতে যে আন্দোলন, সেই আন্দোলনকে সহযোগিতা করবেন, কারণ তাদেরও ডিএটা বাকি। বিভিন্ন জায়গায় যাবেন বা এই রাস্তাগুলো ব্যবহার করবেন, তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী যে আগামীকাল আপনাদের হয়তো কিছু অসুবিধে হবে, এই অসুবিধে হওয়ার জন্য আমরা ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। যে জরুরি পরিষেবাগুলো থাকবে, সেই জরুরি পরিষেবাগুলো অ্যাম্বুলেন্স থেকে শুরু করে অন্যান্য যে জরুরি পরিষেবা, দুধের গাড়ি থেকে শুরু করে, তাদের সকলকে সুরক্ষিত প্যাসাজ দেওয়ার দায়িত্ব হচ্ছে, প্যাসেজ দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার কর্মীদের। দেখুন, জনগণের আন্দোলন, জনগণ আন্দোলন করবে, সেক্ষেত্রে আদালত সরকার এসবের কোনো গুরুত্বই নেই। এখানে জনগণ আন্দোলন করছে চোর ধরার জন্য, আর চোরেদের যে সরকার বসে আছে সেই সরকারের কাছ থেকে আমাদের কোনো রকম পারমিশনের কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। জনগণ তার হিসেব বুঝে নেবে, কারণ জনগণের টাকা মন্ত্রীদের কাছের লোকেদের বাড়ি থেকে পাওয়া যাচ্ছে। এদিন নবান্ন অভিযানের প্রস্তুতি কেমন হচ্ছে তা খতিয়ে দেখেন সুকান্ত মজুমদার ও রাজ্যের সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পল। রাজ্য দপ্তরে মিছিলের প্রস্তুতি ছিল চোখে পড়ার মতো, সেখানে কর্মীদের উৎসাহ দিতে কাজে হাত লাগালেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়, অগ্নিমিত্রা পলরা। সাড়া আমরা পাচ্ছি, মানে ইট ইজ আনএক্সপেক্টেড, আমরা ভেবেছিলাম, বাট এইভাবে সাধারণ মানুষ যে এইভাবে নেমে আসবে রাস্তায় এবং আমাদের সাথে যোগাযোগ করছে, কিভাবে যাব দিদি, কিভাবে ট্রেন যাবে না বাসে যাব না কিভাবে যাব। বিজেপি সূত্রে খবর, শহরের তিনটি জায়গা থেকে বড় তিনটি মিছিল নবান্নের দিকে এগোবে। কলেজ স্ট্রিট থেকে মিছিলের নেতৃত্বে থাকবেন বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। সাঁতরাগাছির মিছিলের নেতৃত্ব দেবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং হাওড়া ময়দান থেকে মিছিলের পুরোভাগে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপির নেতা কর্মী সমর্থকদের আটকাতে প্রস্তুত পুলিশ প্রশাসনও, থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। নবান্নকে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে সোমবার রাত থেকে, চলছে দফায় দফায় চেকিং। ধর্মতলা ও হেস্টিংস সহ একাধিক জায়গায় তৈরি অস্থায়ী ব্যারিকেড। অশান্তি এড়াতে থাকবেন এসি, ডিসি, এডিসি সহ পুলিশের শীর্ষকর্তারা। নিরাপত্তায় থাকছেন কয়েক হাজার পুলিশ কর্মীও, তবে আঁটোসাঁটো পুলিশি প্রহরা নয়, বিজেপির রাজ্য নেতাদের ভাবাচ্ছে মঙ্গলবারের বৃষ্টির পূর্বাভাসী। সঞ্জয় রায়চৌধুরীর রিপোর্ট, ওঙ্কার, অনলি ট্রুথ।